জুনিয়র যখন হচ্ছে প্রথম ভার্সিটিতে ঢুকে তারপরে সে যখন হঠাৎ করে বিভিন্ন ক্রেডিটের ল্যাব তারপরে হচ্ছে সিটি এগুলোর প্রেশারে পড়ে যায়, তো প্রথম অবস্থায় এগুলো কিভাবে সামলানো যায় বলে আপনি মনে করেন? আসলে আমি যেটা ভার্সিটি লাইফ একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ, মানে একটা ডিফারেন্ট জায়গা, আমরা স্কুল কলেজে যেভাবে লাইফটা লিড করি ভার্সিটি এসে সেটা একটু ডিফারেন্ট হয়ে যায়। আমরা অনেকেই বিভিন্ন রিজন থেকে আসি, তো আমি যদি পার্সোনালি বলি আমি আসলে চিটাং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি না, আমি ঢাকা থেকে বিলং করি। তো ফার্স্ট অফ অল ফ্যামিলি ছেড়ে একটা জায়গায় এসে কোপ আপ করাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো যেই যত ভালো তাড়াতাড়ি কোপ আপ করতে পারবে পরিবেশের সাথে, সবার সাথে মিশে যেতে পারবে, তার জন্য জিনিসটা তত বেশি ইজি। আর যার যতদিন বেশি সময় লাগবে আলটিমেটলি জিনিসটা যদি ফার্স্টেই করা যায় আমার মতে বেটার, ঠিক আছে, যত টাইম লাগবে, বাট আলটিমেটলি তোমাকে 4 বছরে কোপ আপ করতেই হবে। সো কেননা আগেই করে ফেলে সবার সাথে আগেই মিশে যাই, তাহলেই তো ভালো হচ্ছে, তাই না? একটা ফ্যামিলি ক্রিয়েট হয়ে যাচ্ছে এখানে। তো এটা আর সিটি ল্যাবের যদি কথা বলি তাহলে ল্যাবটা আমি যে কলেজ ব্যাকগ্রাউন্ড থেকে ছিলাম, নর্ডেম কলেজ থেকে ছিলাম, তো আমি প্রচণ্ড ল্যাব করে আসি এখানে, আমাদের রেগুলার বেসিসে ল্যাব হইতো। তো ল্যাব নিয়ে তেমন প্যারা খাইনি, ল্যাব রিপোর্ট মানে ইউজফুল ছিলাম আর কি ব্যাপারগুলোতে। সিটিটা হচ্ছে দেখলাম যে হ্যাঁ মানে সিটিটা ভালোই, মানে যে প্রতি উইকে 2টা করে সিটি থাকে, সিলেবাসটা মনে হয়েছে হ্যাঁ ছোটো, একরাতে পড়ে কভার আপ করা যায় মনে হবে, অনেক সময় ভালো রেজাল্ট হবে অনেক সময় হবে না, বাট উচিত হচ্ছে 2-3 দিন আগে থেকে যদি একটু সিলেবাসটা দেখা যায় তাহলে হচ্ছে যে লাস্ট দিন এসে খুব একটা প্রেশার পড়ে না। এটা হচ্ছে সাজেশন থাকবে জুনিয়রদের প্রতি, যে মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি কথাগুলো বললাম আর কি, বাকি সবার ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভ থাকতে পারে, বাট আমার মতে এগুলো হলে আর কি বেটার হয় আর কি।